ترجمة
ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ৭০ নম্বর শ্লোকে বলেছেন আপরিয় মনোমাচল প্রতিষ্ঠম সমুদ্র আব সমুদ্রম আপ প্রবেশন্তি ইয়দ্বৎ তদ্বৎ কাম প্রবেশন্তি সর্বে স শান্তিম আপনোতি ন কামকামি অর্থাৎ নদ নদীর জল যে রূপে মহাসমুদ্রে প্রবেশ করিয়া বিলীন হয়ে যায় সেই জলে যেমন কোনো পার্থক্য থাকে না তেমনি যেসব ব্যক্তির মধ্যে কোনো বিষয় বাসনা বা ভোগ কামনা প্রবেশ করিয়াও তাদের চিত্র মোটেও বিক্ষিপ্ত হয় না তাদেরকে বলা হয় মহা ¡Gracias!